এরা যখন দেশ বিক্ষিণ করার ষড়যন্ত্র করেছে, এরা যখন পুরো ভারতবর্ষটাকে সর্বনাশ করে দেওয়ার চেষ্টা করছে, তখন আপনারা নাকে কাঁটি দিয়ে হাঁচার প্রয়োজন মনে করছে না? কেন কংগ্রেস, সিপিএম, টিএসপি, আরএসপি, ফরওয়ার্ড ব্লক সব দলগুলো মিলে দিল্লির পার্লামেন্টের সামনে, দিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে ধর্ণা দিয়ে দেখি গোটা দেশ গরম হয়ে যায় কিনা যায়? পুরো যেন হাতির পাশায় শিশুনি দিলে আমার হাতি বুঝতেই পারে না, প্রতিবাদ করতেছে তা মনে হচ্ছে হাতির পাশায় করে মারা। এই জন্য আমার সন্দেহ হচ্ছে যে তলে তলে এরাও মাল খাচ্ছে কিনা, আমার আর কারোর প্রতি আমার বিশ্বাস নেই। কারণ দেশ যে সর্বনাশ হয়ে যাবে কি করে বাঁচবে দেশ? এ তো আমার অফিসের কাছে বিক্রি হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, ইসলাম রাইট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। আমাদের চ্যানেলে নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি অন করে দিন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الدين عند الله الإسلام، وقال الله تعالى آمرا ومخبرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মুআজ্জাজ মুকাররম মুহতারম ওলামায়ে কেরাম, সম্মানীয় সুধি, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন বয়সের ভাই ও বন্ধুগণ, ছাত্রী অভিভাবক অভিভাবিকা, মাদ্রাসার দাতা সহযোগী সদস্য, হিতাকাঙ্ক্ষীগণ, দুই দিনব্যাপী ইসাদে সভা মাহফিলের সেবক, পর্দায় অবস্থিত ধার্মিকা মা ও বোনেরা, দরবারে লাইতে শুক্রিয়া আদায় করছি। শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য, দিনকে আগে বাড়াবার জন্য, বলা যেতে পারে দেশের বর্তমান সরকারের সঙ্গে চ্যালেঞ্জ করে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে হবে। যে সরকারের রাষ্ট্র ব্যবস্থায় আমরা বেঁচে আছি, এ সরকারের চরিত্র, এর অবস্থান,
এই রাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে মোটামুটি আমরা অনেকেই সজাগ আছি। তাদের বক্তব্য হলো মাদ্রাসাগুলোতে সন্ত্রাসবাদী শিক্ষা দেওয়া হয়। তাদের বক্তব্য হলো মাদ্রাসাগুলোতে দেশদ্রোহিতার শিক্ষা দেওয়া হয়। তারা যদি এক শস্য দানা পরিমাণ করল ত্রুটি তাদের কাছে থাকত, তারা এতদিন মাদ্রাসা বন্ধ করে দিত। যেহেতু যেটা তারা মুখে বলছে কিচ্ছু নেই তাদের কাছে, শুধুমাত্র শত্রুতা বশত তারা বলি কিঞ্চিৎ পরিমাণ অভিযোগের প্রমাণ যদি তাদের কাছে থাকত তারা কিন্তু মুখে বলতো না, কাজ করে দেখিয়ে দিত। কারণ সেনাবাহিনী তাদের হাতে, আইএএস অফিসার তাদের হাতে, গোয়েন্দা তাদের হাতে, আইবি তাদের হাতে, ডিআইবি তাদের হাতে, তারা ইচ্ছা করলে যা তা করে দিতে পারে। কিন্তু যেহেতু এক শস্য দানা পরিমাণ কোন ত্রুটি বিচ্যুতি তাদের নলেজে নেই, তাই তারা এখনো হামলা করতে পারে। দেখুন, সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে ইসলামের কথা বলা, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কোরআনের কথা বলা, পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে হাদিসের কথা বলা, কুয়েতের মাটিতে দাঁড়িয়ে ওসুল ফেকার কথা বলা, ইরাক ইরানের মাটিতে দাঁড়িয়ে ইসলামের পক্ষে কথা বলা, আর ভারতবর্ষের মাটিতে জালেম সরকারের বুকে দাঁড়িয়ে ইসলাম আর কোরআনের হয়ে দুটো কথা বলা, আপনি কি একরকম মনে করছেন? কথা বলে বাবরুক খাওয়া হয়ে আমি এখন অনেক সময় লম্বা লম্বা লাইন, আচ্ছা লাইন একটু কম, সময় নষ্ট করেন ততক্ষণ হোক। খিচুড়ি আবার উল্টে আসবে। যেটা বলছিলাম, ইসলামী দেশে দাঁড়িয়ে ইসলামের কথা বলা, মুসলিম অধ্যুষিত এলাকায় দাঁড়িয়ে ইসলামের কথা বলা, আর ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে শুধু ইসলামের কথা বলা তাই নয়, ইসলামকে এখানে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবার জন্য এই চেষ্টা চালিয়ে যাওয়াটাও এটা বড় রকমের একটা জিহাদ। বলুন সকলে সুবহানাল্লাহ। সরকার তো এখানে 5টা পয়সা দেয় আর দেবেও না কোনো। যদি আমরা মনে করি এই মাদ্রাসার শিক্ষকদের মাইনে থেকে নিয়ে এটা সরকারই করব বা মাদ্রাসা যেগুলো আছে শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র গভর্নমেন্টের যে প্রজেক্ট আছে, যদি আমরা মনে করি করব, আজকে বললে 6 মাসের ভিতরে করে দেব। কিন্তু সরকার যখন টাকা দেবে তাই সরকার আইন চাল দেবে। কথা বুঝেন?
টাকাও দেবে আইনও দেবে। আর যেহেতু সরকারের টাকা আর সরকারের আইন দুটো থাকার কারণে সিনিয়র মাদ্রাসাগুলো থেকে ইসলাম শিক্ষা ব্যবস্থা ধ্বংসের প্রায় ধ্বংসের। আমরাও আমি বা মুক্তি সাহেব বা রজব আলী সাহেব না রজব আলী বোধ হয় করেছে, আমরা সবই সিনিয়র সিনিয়রে পড়ছে। তা আমরা যখন পড়াশোনা করেছি তখন ছিল আরবি তাফসীর হাদিস, যে পরিমাণ ছিল ইসলামী শিক্ষা ব্যবস্থা তা কেটে ছেটে এখন ফিফটি ফিফটি করে দেওয়া শিক্ষা হবে তার মানে যারা ফাজেল করছেন ইসমাইল সাহেব ভালো খবর রাখেন, উনি বললেন ফাজেলে 800 মার্কসের পরীক্ষা হবে, তার ভেতরে মাত্র 200 মার্কস ইসলামী বিষয়। ভাই আমি ইংরেজি বাংলা সায়েন্স ইতিহাস ভূগোল এগুলো পড়ার একদম বিরোধী না, আমি ওর পক্ষে, কিন্তু ইংরেজি বাংলা ইতিহাস ভূগোল বিজ্ঞান পড়ার জন্য তো যথেষ্ট পরিমাণ হাই স্কুল আছে, হাই স্কুল আছে। তা আমি যদি আমার বাচ্চাকে ইংরেজিতে এমএ করাতে চাই হাই স্কুলে দিয়ে দেবো, আমি যদি তার সায়েন্টিস্ট করতে চাই তাকে হাই স্কুলে দিয়ে দেবো। কিন্তু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য তো এটাই যে ইসলামী তাহকিক তামাদ্দুনকে বাঁচিয়ে রাখবার একটা পিঠস্থান। তো সিনিয়র মাদ্রাসার ফাজেলের সিলেবাসে হাজারের ভিতরে এখন মাত্র 200 হলো ইসলামিক বিষয়, বাকি 800 হলো জেনারেল সাবজেক্ট যেগুলো হাই স্কুলে পড়লে হামেশাই পড়া হয়েছে। তাহলে নামটা রাখা হয়েছে মাদ্রাসা কিন্তু ভিতরে চরিত্রটা মাদ্রাসা নেই। তো ভারতবর্ষের মতো জায়গায় দাঁড়িয়ে যেখানে স্বরাষ্ট্র দপ্তরে কোরআনের বিরুদ্ধে মামলা হয়, যেখানে পার্লামেন্টে আজান বন্ধের জন্য আওয়াজ উঠে, যেখানে কোরআন বন্ধ করার জন্য কেস করা হয়, আর সেই রকম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মুসলমানরা তারা তাদের গাঁটির টাকা দিয়ে কোরআন আজান নামাজ ইসলামকে বাঁচিয়ে রাখবার এই যে লড়াই ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহ বলেছেন তোমরা পৃথিবীতে আমার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ওয়াজাহিদু ফিল্লাহ তোমরা আল্লাহর পথে জিহাদ করো লড়াই করো সাধ্য সাধনা করো হাক্কা জিহাদিহি যতটা তোমার সাথে কুলায়। তো আজকে যারা গাঁঠির টাকা দিয়ে শ্রম দিয়ে কষ্ট দিয়ে মেহনত করে নিজের উপার্জিত অর্থ দিয়ে যারা ইসলামটাকে জিন্দা রাখবার চেষ্টা যারা করছেন নিঃসন্দেহে আল্লাহর কাছে তারাও এক একজন মুজাহিদ হিসাবে গণ্য হবে, কোনো সন্দেহ নেই। এটা একটা জিহাদ, জিহাদ মানেই তো তলোয়ার নিয়ে টানাটানি করা নয়, চেষ্টা করা দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা। ছোট বাচ্চা ছেলেটা বললো আজকে জোহরের নামাজ পড়ব, তোর মা বাচ্চাটাকে কোলে তুলে চুমা দিয়ে আদর করে হাতে দুটো টাকা দিয়ে বললেন নামাজ পড়েই তুই খাবার খাবে, বলা যেতে পারে মা তার বাচ্চাকে চুমা খেয়ে নামাজ পড়াবার পথে জিহাদ করছেন, বলুন সুবহানাল্লাহ, এটা একটা জিহাদ। কারণ মা যে কোনো উপায়ে চুমু খেয়ে আদর করে যত্ন করে তার বাচ্চাকে নামাজি বানাবার চেষ্টা করছেন, এটাও একটা জিহাদ চেষ্টা। তোমরা যারা ভারতবর্ষে আছি এনআরসি তো হবে সত্য সংবাদ শুনেছেন, ধরাটা পড়ে যদি বাংলাদেশে যাওয়ার নিয়ে চেত আছে কেন পাকিস্তানে যাবে এখানে থাকবে, ওতে যদি বাচ্চা দিয়ে দেয় এনআরসি তালিকা থেকে যদি বাদ চলে যায় বাংলাদেশে যাবে কথা বলে? আসলে
আপনি যে বাপটা বাপ বাপ করে বানাচ্ছেন, আসলে সেই বাপই যদি আপনারা মা বলে, আপনি তার আব্বা বাবা করে ডাকছেন, কিন্তু আব্বা বলতে যাচ্ছে তুই আমার না, বুঝতে পারেন? তখন সবচেয়ে ভালো হলো একটা কুরুল দিয়ে বাপের আর একবার মুসলমানি দিয়ে দেওয়া, সারা জন আল্লাহ দিয়ে দেওয়া, কারণ আবার পরে পড়ার সঙ্গে তারও জ্বালা হচ্ছে, পুরো মুসলমানিদের সমান করে দিলে কোনো সমস্যা থাকবে না। এই দেশের মাটিতে জন্ম, সাইগুষ্ঠী চোদ্দ পুরুষ, এই মাটিতে বড় হলাম, এখানে বাঁচলাম, জন্ম নিলাম, এখানে বড় হলাম। এখন এই বুড়ো বয়সে যে আমাদের আজও শুনতে হচ্ছে যে আমরা বিদেশি, আমরা প্রবাসী, আমরা বাংলাদেশের উদ্বাস্ত, আমরা বললাম তেরা সব বাংলাদেশ থেকে এসেছে, কিন্তু যারা বলছে তারা যে পতাকা তার কিন্তু ঠিকানা পাওয়া যায়, তারা যে পতাকা তার সঠিক ঠিকানা পাওয়া যায়। আর আমাদের দেশের একদম গোয়ালা মার্কা কিছু হিন্দু আছে কিছু, তারা দিন দিন করে নেচতেছে, ও মুসলমান তারা না আন্ডা কিচ্ছু করে, বুঝতে পারো না, এটা মুসলমান তারা না আন্ডা কোনো অসুবিধা যাবে না, আমরা সব এখানে দেখে দেব, মনে হচ্ছে যেন সব বাড়ি গেছে, সবার থেকে দিন আমি জামাই আমার রেখে এত বড় আত্মা খেলা নেই, যে একটু বইপত্রগুলো তুলি পর একটু আইনটা দেখ, পার্লামেন্টের ক্যাব যে সংশোধনী আইনটা সিটিজেন অ্যাপার্টমেন্ট সেটা একটু পড়ি শুনে দেখ, পড়বে শুধু তো আমার কাছে কোনো অসুবিধা। আসামের 19 লক্ষ বাদ গেছে, তার ভেতরে 14 লক্ষ হিন্দু, এতে এরগা সাড় হচ্ছে না, আর একটা ভাষা বললে তো ভালো হতো, তার চেয়ে বুদ্ধি হচ্ছে, এতে এরগা সাড় হচ্ছে না। 100 জন তারা যেটা চাইছে যে দেশে কোনো মতে শক্তি শান্তি সম্প্রীতি আর স্থিতিশীল পরিবেশ তারা ফেরাবে না, ফেরাবে না, সর্বদাই সদা সর্বদা মানুষের মাঝখানে অস্থিরতা তৈরি করে পিছনের দরজা দিয়ে দেশটাকে ফাঁকা করে দেওয়া, আমি যাবো আমি যাবো, আর ফাঁকা হয়েই যাচ্ছে দেশ আস্তে আস্তে, দেশ ফাঁকা হয়েই যাচ্ছে। যেদিন থেকে তারা এই ক্ষমতায় বসেছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত ভারতবর্ষের জনগণ শান্তিতে আর নিরাপত্তাতে রাত কাটাতে পারছে না, একটার পর একটা একটার পর একটা। বললো নোটবন্দি হলে দেশে কালোবাজারি থাকবে না, সন্ত্রাসী হামলা ঘুরে যাবে, দেশে নোটবন্দি হলে যে কালো টাকা ধরা পড়বে সেই কালো টাকা দেশের জনগণের সব 15 লক্ষ কোটি টাকা দেবে। রিজার্ভ ব্যাংক হিসেব দিয়ে বলল যে পরিমাণ টাকা পাবলিকের কাছে ছিল সে টাকা মোটামুটি জমা হয়ে গেছে, কালো টাকা গুলো গেল কোথায়? কালো টাকা দেশে কি ছিল না? ছিল, টাকাগুলো গেল। আপনি যখন 4,000 টাকা ভাঙানোর জন্যে ব্যাংকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, 4,000 টাকার 4টে নোট ওটা ফেরত দিয়ে 100 টাকার নোট আপনাকে নিতে হবে, বা ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে দিলেন, এক মাস পরে আপনি আবার তুলে সংসারে খরচ হবে, লাইনে দাঁড়াতে হয়নি ব্যাংকে টাকা জমা দেওয়ার সময়, কোনো একটা ছবি দেখাবেন যে নরেন্দ্র মোদী লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিচ্ছে, কোনো একটা ছবি দেখাবেন অর্থমন্ত্রী লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিচ্ছে, কোনো ছবি? ওদের কাছে টাকা ছিল না 1,000 টাকার নোট ছিল, তারা জমা করলো কিভাবে? আসলে দেশের যত বড় বড় ব্লকার যাদের কাছে 20 কোটি 50 কোটি 100-200 কোটি টাকা যাদের বেলাক মানি জমা ছিল, রাতারাতি সমস্ত বেলাক মানি বিজেপির এমএলএমপিদের সঙ্গে যোগাযোগ করে বললো টাকা আমারে দাও,
তোমার 25% আমার 75%। ও দেখলো এই টাকা যদি ধরা পড়ে যায় তাহলে টাকাও চলে যাবে, জেলও চলে যাবে, তার চেয়ে আমার টাকাগুলো বৈধ হয়ে যায়। ওর 75 টাকা আমার 25 টাকা, দেশের সমস্ত কালো টাকা পাচার হয়েছে বিজেপির এমএলএ দিয়ে। যেটা বলছি তার হাজার প্রমাণ আছে, দেশের এই সমস্ত যত কালো টাকা ছিল সমস্ত কালো টাকা বিজেপি এমএলএমপিরা রিজার্ভ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে, কারণ রিজার্ভ ব্যাংকের যিনি গভর্নর তারা আমাদের জামাই বাবু, যেভাবে নিয়ে গেছে সেইভাবে সব ক্লিয়ার। সেই টাকা এক জায়গায় হলো, সেই সমস্ত টাকা বিজয় বালিয়া নীরব মোদী বাঘা বাঘা পায় পকেট মার্কে নিয়ে সব জিনিসের পাচার। হিন্দুরা এখনো জয় শ্রীরামের ধিনধিন করে নিচ্ছে, আরে অন্তত হিসেবটা কর, দেশের 114 জন মুসলমান, তো দেশের টাকা যদি বাইরে চলে যায় তাহলে 14 টাকা মুসলমানের টাকা, 86 টাকা তোরগা টাকা, এই হিসেব অন্তত কর। তারপরে মুসলমান তো হিসেবে হিন্দুদের চেয়ে করি, হিন্দুরা বেশি টাকার মালিক, তো দেশের টাকা যদি বিদেশে পাচার হয় যদি সমান সমান হয়, বা মুসলমানের যাবে 14 টাকা তোমার গা 5 কেজি 86 টাকা, জয় শ্রীরাম বলে দিন দিন করতে তোমার লজ্জা করে না? তোমার সঙ্গে আমার সঙ্গে লড়িয়ে দিয়ে পিছনের দরজা দিয়ে দেশটা ফাঁকা হয়ে যাচ্ছে। এই জটিল পরিস্থিতির, কঠিন পরিস্থিতির মাঝখান দিয়ে একদিকে দেশের অর্থনৈতিক অবস্থা সাংঘাতিক ভাবে ত্বরান্বিত হয়ে গেছে, ব্যাংকিং ব্যবস্থা বন্ধের উপর, পাঞ্জাব এন্ড সিন্ধ ন্যাশনাল ব্যাংক পুরোপুরি বন্ধ, কারোর 80 লাখ, কারো 90 লাখ, কারো 2 কোটি, কারো 5 কোটি, যাদের তার টাকা ছিল ব্যাংকে টাকা রেখেছে, মানে তো ট্যাক্স দেওয়া টাকা, একদম পিওর ক্লিয়ার টাকা, যার যা টাকা ছিল 60-70-80 লাখ, 2 কোটি 5 কোটি, গড়ে সবাই 1 লাখ কোটি ফেরত পাবে, বাকি টাকা শেষ। ব্যাংকে যারা টাকা আমানত করেছিলেন আত্মহত্যা করে বলছে, কপাল ভালো, ওই ব্যাংকের ব্রান্ডটা পশ্চিমবঙ্গে নেই, পাঞ্জাব এন্ড ন্যাশনাল, পাঞ্জাব এন্ড সিন্ধ ন্যাশনাল ব্যাংক। মহারাষ্ট্র আমাদের ছেলেবিলে যারা কাজ করে তাদের অনেকের টাকা চলে গেছে, গরিব মানুষ সেলাই কাজ করে, মাছের কাজ করে, 2000-5000 করে রেখেছে, 70-80 হাজার 1 লাখ হলে বাড়ি যাবে, কোনটা বিয়ে দেবে বা একটু ঘর বাঁধবে, কারো 70, কারো 80, কারো 1 লাখ, কারো 1.5 লাখ ছিল, সব একেবারে বয়সন্ধ বুদ্ধির আকার শেষ। তিনি যখন একটা দেশের অবস্থা ঠিক এই অবস্থাগুলোকে আড়াল করার জন্য সবসময় একটা সম্প্রদায়কে আর একটা সম্প্রদায়ের মোকাবেলায় লড়িয়ে দেওয়ার চক্কর, হিন্দুদেরকে লড়িয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের এগেনস্টে, যে মুসলমানরা তোমাদের শত্রু, মুসলমানরা তোমাদের মেয়েদের ধর্ষণ করেছে, মুসলমানরা তোমাদের জান প্রাণের খাতরা, মুসলমান ভারত থেকে না পারা তাড়াতে পারলে তোমরা নিরাপদ না, আর চুল্লুকর কিছু গয়লা আছে, 2 গ্লাস চুল্লুকে ঢেকে তুলতে জানা তাহলে এটা তাড়া দিয়ে, আরে তাড়াবি যদি তাহলে লাল কেল্লাটা নিয়ে তাই এখান থেকে যাবো, সালা তোর মদ্দারক ভাষণ দেয় কথা দেখবে সেটাও দিতে থাকে, লাল কেল্লা তো নরেন্দ্র মোদীর বাবার জায়গা, ওটা তো ওর সাইমুষ্টি 14 পুরুষ তৈরি করি, ওটা আমাদের তৈরি করে মোগল আমলে, দেশ থেকে যদি মুসলমান চলে যেতে হয় যাবে তো না কখনো, যদি পাল্টা প্রশ্ন তুলি দেশ থেকে যেতে গেলে লাল কেল্লা নিয়েই তবে যাবো, তাজমহল নিয়ে তবে যাবো, দেশ থেকে যেতে গেলে কুতুব মিনার নিয়ে তবে যাবো, দেশ থেকে যেতে গেলে দিল্লির জামে মসজিদ নিয়ে তবে যাবো, দেশের এই সম্পদ যদি আমরা তুলে নিয়ে যাই বিদেশ থেকে আর কোনো মানুষ ভারতবর্ষে প্রস্রাব করতে উঠবে না।
ফরেন কান্ট্রি থেকে মানুষ যারা ভারতে টাকা ঢেলে দিয়ে যায়, ওরে মুসলমানদের কীর্তিকা লাভ দেবে, তোর পায়খানা ঘর দেখতে কেউ আসে না। কুতুবুদ্দিন আইবক সে করলো কুতুব মিনার, বাদশাহ শাহজাহান সে করলো জামে মসজিদ আর তাজমহল, আর আঙ্গা মদালক দিয়ে শুধু শুধু হাগার বাদ করে দিল। ওই পায়খানা ঘরের দেলেগায় ছাড়া ভদ্রলোকের নাম দেখার আর কোনো জায়গা নেই, ওই একটাই মদানি করেছে হাগার ঘর। কিন্তু হাগার ঘর করে দে সারা খাতি দেয় না, তো হাগার আস করবে খাতি দিয়ে ওরা বুঝতে না ঘরটা কাজের কাজ করে খাওয়ার কপালে পাওয়া গেল। দাঁড়ান না, সবে তো শুরু, দ্বিতীয় ইনিংসের এখনো তো এক বছর পার হয়নি, আগামী দু তিন বছরের ভিতরে দেশে মহামারী দেখা দেবে। তাহলে দেশের এই কঠিন আর্থিক ঘাটতি সময়ে আর একটা দুটো বছর যাক, আপনি লিখে রাখুন দেশের চুরি ডাকাতি আবার বাড়বে, বাড়বে, মানুষের হাতে টাকা নেই, আর্থিক ভাবে মানুষ সাংঘাতিক বিপদে। আরে যদি মতো ভদ্রলোক তিনিও 25,000 পুলিশকে ছাটাই করছেন, মোচে মাইলি দিতে পারছি কেন, এটা তো সমুন দিয়ে হয়। প্রধানমন্ত্রী হলো দুলাভাই, আর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হলো তার সমুন্দি, ঘাটতি কর্মী ছাটাই, পারলে যে কোম্পানি বন্ধের পরে টাটা মোটর টাইফাইড জ্বরে ধুকছে, সারা ভারত জুড়ে যে আর্থিক মন্দা চলছে, এই আর্থিক মন্দার একমাত্র কারণ হল নরেন্দ্র মোদী এবং তার সরকার। আমার মাথায় ঢুকে তাই কংগ্রেস টিএমসি আরএসপি ফরওয়ার্ড ব্লক, তারপরে ওদিকে অখিলেশ আছে, মায়াবতী আছে, আরো এনটি বিজেপি যত দল আছে, দেশটাকে বাঁচা। আরে মুসলমান মরবে, তোর মুসলমান বাঁচাতে হবে না, তুই দেশটা অন্তত বাঁচা, মুসলমানের পক্ষে কারো কথা বলতে হবে না, দেশটা বাঁচা। কিন্তু কংগ্রেস টিএমসি আরএসপি ফরওয়ার্ড ব্লক সিপিএম উত্তরপ্রদেশ ঝাড়খণ্ডে আরো অন্যান্য যে সমস্ত দলগুলো আছে, এরা যা বিজেপির বিরুদ্ধে লড়াই করতেছে মনে হচ্ছে হাতি পাশায় পড়ে যাচ্ছে, বুঝতে পারবি একটা ঢ্যাবনা ঢ্যাবনা বা লড়াই করছে সামনাসামনি, কিন্তু লড়াইয়ের যা ভঙ্গি বা মনে হচ্ছে সব সম্বন্ধে বিজেপির টাকা গিলে রেখেছে, চিৎকার করে উপযুক্ত লড়াই কারোর মুক্তি কারো শুনে মনে হচ্ছে তলে তলে এরা সবাই মাল গিলেছে, আমার সন্দেহ হয়। তাহলে এরা যখন দেশ বিক্রি করার ষড়যন্ত্র করেছে, এরা যখন পুরো পুরো ভারতবর্ষটাকে সর্বনাশ করে দেওয়ার চেষ্টা করছে, তখন আপনারা নাকে কাঁটি দিয়ে হাঁচার প্রয়োজন মনে করছে না কেন? কংগ্রেস সিপিএম টিএসপি আরএসপি ফরওয়ার্ড ব্লক সব দলগুলো মিলে দিল্লির পার্লামেন্টের সামনে, দিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে ধর্ণা দিয়ে দেখি গোটা দেশ গরম হয়ে যায় কি না যায়, পুরো যেন হাতি পাশা শিশুনি দিয়ে আমার হাতি বুঝতেই পারে না, প্রতিবাদ করতেছে তা মনে হচ্ছে হাতির পাশায় করে মারা, এই জন্য আমার সন্দেহ হচ্ছে যে তলে তলে এরাও মাল খাচ্ছে কিনা, আমার আর কারোর প্রতি আমার বিশ্বাস নেই, কারণ দেশ যে সর্বনাশ হয়ে যাবে কি করে বাঁচবে দেশ, এ তো আমার অফিসের কাছে বিক্রি হয়ে যাবে। খোলামেলা কথা বলছে আমার কথা হিসেবে বলবো, কারণ আমি ভালোই বুঝতে পারছি দেশ বাঁচাতে গেলে মুসলমান ছাড়া ওদের দ্বারা হবে না, হবে না, হবে না। বাসে আপনি আমি একসঙ্গে বাসে যাচ্ছি, একসঙ্গে বাসে যাচ্ছি, এখন হঠাৎ করে আপনার পকেট থেকে একটা লোক 5,000 টাকা পকেট মেরেছে, আপনি চিৎকার করেছেন, আমরা সবাই তার ধরতে গেছি, সে হাত ছিনিয়ে নিয়ে গেট থেকে লাফ মেরে পড়েছে, কন্ট্রাক্টর গুলো শিগগির বাস রাখো রেখে দিল আপনার টাকা, কিন্তু পকেট মারটা ধরার জন্য আমরা সবাই চলেছি, সবাই মিলে ধরে পকেট মার যা ধরে আচ্ছা করে ক্যালারি দে টাকা বের করে
টাকা জানা ছিল বের করে নিল। এই টাকাটার মালিক কে? তাড়াতাড়ি বলে, জোরে বলে যা। কিন্তু আমরা সবাই মিলে কেড়ে নিল, কিন্তু টাকার মালিকটা যার টাকা তার। আমরা বড়জোর বলতে বলি, ভাই তোর টাকা উদ্ধারের জন্য কত দৌড় দৌড় ছুটোছুটি করিস, অন্ত টাকা চা খাওয়া। এই ছাড়া কি আর কিছু বলার আছে আমাদের? আমরা তো বলতে পারি যে আমরা সবাই মিলে কেড়ে নিয়েছি মানে তোর আর ভাগ নেই, বা আমরা সবাই মিলে দশজন টাকা করে ধরেছি, 5,000 টাকা তা 500 টাকা ভাগ করলে এটা কি ঠিক হবে? হ্যাঁ, টাকাটা যার পকেট মার হয়েছে তাকে ফিরিয়ে দিয়ে মানবতার কাজ হলো। তোমার টাকা চুরি যাচ্ছিল ভাই, ধরে বিধি মেরেছি, সাবধানে কাজ। তার যদি মানবতায় কুলায় সে বলতে পারে, ভাই অনেক উপকার করেছেন, বসুন একটু চা খান। এর চাইতে অতিরিক্ত কোনো দাবি আছে? পিছনের লোক দেশটা ইংরেজরা কেড়ে নিয়েছিল কাদের কাছ থেকে? জোরে বলো, লড়াই হবে না, হয় আপনি বুঝতে পারছেন না, না আপনার গলা স্বর হচ্ছে না, যে কোনো একটা ঘুম লেগেছে বলে তো মনে হচ্ছে না, বেশ তো চাঙ্গা আছে, বেশ তো চাঙ্গা আছে, এটা তো বিধান দিয়ে নাড়াই থাকবি। এই চক্করটা এই যে কটা সেই কটা একটু বলেছে, এ পাশে বলিনি আর পিছনে আমার তো হীরের মা কিনে করেছে, যতই ইচ্ছা থাকে আমরা কিচ্ছু বল, পেছনে কিছু কিনে নিয়ে একটু একটু জুৎসই করে আল্লাহকে ডাকে, নাড়াই থাকবি। এটা কি লাস্ট মুভিং? এখনো আছে, এখনো আছে, পার্ট টু দেন, নাড়াই থাকবি। মহান ঈসা আলাইহিস সালাম, হাজিয়াতুল খুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নাড়াই থাকবি। বুঝলে দেখো ঠিক মুসো পাঠ চালাক পাঠি অত জোরে বলে মুসো না যেটা বলছি। তাহলে যার টাকা চোর হয়েছে সবাই মিলে উদ্ধার করে মানবতার কাজ হলো টাকাটা যার তারাতে ফেরত দেওয়া। এবারে সে যদি একটু চা খাওয়ায় বিস্কুট খাওয়ায় সবাই খেতে পারে। দেশটা ইংরেজরা কেড়ে নিয়েছিল মুসলমানের কাছ থেকে, তো দীর্ঘ 200 বছর ধরে পকেট মারকে তাড়া করে হিন্দু খ্রিস্টান শিখ ইসাই বৌদ্ধ নাসারা আমাদের দেশের সমস্ত জনগণ ঐক্যবদ্ধভাবে ব্রিটিশের বিরুদ্ধে তাড়া করে লড়াই করে সংগ্রাম করে টাকাটা উদ্ধার হয়েছে 1947 সালে। এই টাকার মালিক তারা, জোরে বলুন মুসলমান। এ টাকাটার মালিক তো অবশ্যই মুসলমান। মুসলমানরা যদি তাড়া করে টাকা ফেরে নেওয়ার যে শ্রম দিয়েছেন তাতে যদি দুটো হিন্দুরি মন্ত্রিত্ব দেয় রাষ্ট্র চালাবা, সেটা মুসলমানদের ইহসান আপনাদের প্রতি। দেশটা আমরা চালাতাম, দেশে স্টারিং আমাদের হাতে ছিল, আমাদের ভুলের কারণে। যেহেতু ব্যাগের চেনটা না ছিল না তাই পকেট মার লেগে গেছে, ওটা আমাদের ভুল, তার জন্য শাস্তিও পেয়েছি 200 বছর। আজকে উদ্ধার যখন হয়েছে তাই সেই উদ্ধারের টাকা যার পকেট মার হয়েছে তাই পাওয়ানো। দিল্লির কয় বড় মাতব্বর খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলো, দেশ যদি একই সঙ্গে থাকে তাহলে পকেট মারের কাছ থেকে উদ্ধার করা টাকা কিন্তু টাকার মালিককেই পুরো ফিরিয়ে দিতে হবে। সুতরাং নল চেলে চিটিং করে দেশভাগের জন্য একটা মুসলমানের দোষ নয়, দেশভাগ করেছে ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদী কুটিকতক শয়তান। আজকে যদি বাংলাদেশ আর পাকিস্তান যদি ভারতের সঙ্গে থাকত, বুঝতে পারি এখানে 16 কোটি আর ওখানে 22 কোটি, আর আমরা ইন্ডিয়াতে আছি 18 কোটি, হিসেব করে
আজি 18 বাংলাদেশে 16 18 16 কত 34 34 আর 22 কথা বলেন 56 পার্লামেন্টে কাদের হাতে 56% যদি 56 কোটি যদি আমরা হই দেশের প্রধানমন্ত্রী তারা জোরে বলে রাষ্ট্রপতি শিক্ষামন্ত্রী অর্থ দপ্তর এটা ওরা জানে জেনে বুঝে দাঙ্গার পরিবেশ তৈরি করে নিজেরা হাতে করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে আধুনা বিজেপির জন্মদাতা তৎকালীন যুগে তার দলের নাম ছিল জনসংঘ সেই জনসংঘ দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জিকে ব্রিটিশ গভর্নমেন্ট দালাল চুষে দেশটাকে বাংলাটাকে বিভক্ত করে মুসলমানদের শক্তিটাকে তারা অর্ধেক করে দিল দেশভাগ করে কেন মুসলমানরা দেশভাগ করে মুসলমানদের দেশভাগের তো কোনো দরকারই ছিল না আসলে দেশটা তো মুসলমানদের ভাগ করবে কেন এরা পুকুরে মাছ ধরে ভাগ পুকুরে মাছ ধরে তখনই মাছ কেটে ভাগ করতে হয় যখন শেয়ার দুটো হয় ঘোড়ার ডিমা আমি একা পুকুরের মালিক তে মাছ তো কেটে ভাগ করার কোনো যুক্তি নেই আমি কেন মাছ বাড়তি যাবো আজ তো খাও পুরোটাই তো দেশ ভাগের চক্রান্ত মুসলমান কেন করতে যাবে 56 কোটি মানুষ যারা মুসলিম তারা কেন নিজেরা নিজেদের পায়ে কুড়ুল মারবে আসলে দেশটা মুসলমানদের ভাগ করে না করে না করে দিলে কিছু ব্রাহ্মণ্যবাদী ব্রিটিশের চাটুকর দেশ এদেশে মাতব্বরী শিখ হবে না তাই পাকিস্তানটা মুসলমানদের জন্য আলাদা করে দেওয়ার ফোন দিয়েছে ব্রিটিশ বড়লাটের সঙ্গে চালাকি করা হয়েছিল মুসলমানদের ঠকাবার জন্য মাওলানা আবুল কালাম আজাদ লড়াই করেছিলেন দেশ যেন বিভাজন করানো হয় বাংলাদেশের কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ রাত্রিচ্যুত 14 আগস্ট যেদিন সন্ধ্যা 12টায় ভারত বিভক্ত করা হবে তার আগের দিনেতে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ এবং নেহরুজি একই ঘরে হোতাবারাত কাটাচ্ছিলেন সারা যখন আপনার মোহাম্মদ আলী জিন্নাহ যখন বারান্দায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন নেহরুজি জিজ্ঞেস করেছিলেন আপনি কেন ঘুমাবে আপনি কি ঘুমাবেন না বললেন না আপনার জাতিরা চালাকি করে যা করে দিয়েছে তাতে আমার ঘুম হারাম হয়ে গেছে কারণ দেশ বিভাজন হলে সবচেয়ে বেশি বিপদে পড়বে মুসলিম জাতি সবচেয়ে বেশি বিপদ হবে মুসলমানদের জন্য যেটাই আমি চাইছিলাম না সেটাই কেন আর ষড়যন্ত্র করে ঘটিয়ে দেওয়া হবে আরএসএস এর কোন চারটি বিজেপির কোন ঘুষখোর দালাল ব্রিটিশ ইংরেজের কোন দালাল আরএসএস যদি কখনো দেশ ভাগের জন্য মুসলমানদের দোষ দেয় জায়গায় চিৎ করে ধরে বুকে পা দিয়ে জিজ্ঞেস করবে ইতিহাস বার করে তবে শ্যামাপ্রসাদ মুখার্জি আর ব্রিটিশের দালাল ব্রিটিশের গুপ্তচর সাবারকরের লেখা ইতিহাস আমি পেশাব পীরের সাবার পারে ইতিহাস দিল কুলুক নেবরা কারণে পাক হবে না সেই ইতিহাস বাইরা ভারতবর্ষের সত্য ইতিহাস নিয়ে নেবে কর কোন মুসলমান দোষী আমি দেশ ভাগ করবো কি জন্য বাংলাদেশ আমার ভারত আমার পাকিস্তান আমার আমি কেন ভাগ করতে যাব সবটাই তো আমার আর আমি তো এখানে হেলি ফেলি ছেড়ে খাবার বারো ছেড়ে দাঁড়ি না আমি তো এখানে নিয়ে এসেছি জুড়ে দিলাম মিল না আমি তো ঘর জামাই থাকা সৌর বাড়ি থাকা তো ঘর জামাই না যে জোরে কথা বললি সাউরি আবার দুটি ঝাঁটার বাড়ি না সালা দোস্তুর মতন আমার ভিটে বগুলে বাস করি সাউলি গাল হা করলি হিল করা জুতো ঢুকে তো পড়া গাড়ি একদম আমি কি সাউলি ভিটে বাস করি দেশটা তো আমার ভারত আমার পাকিস্তান আমার বাংলাদেশ আমি কেন পুরো করতে যাই আর দেশের মন্ত্রী মিনিস্টার তো আমরাই হয় আসলে তারা জানতো আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী মানবতা অনুযায়ী যার পকেটের টাকা চোট হয়েছে পকেট মারির কাছ থেকে টাকা উদ্ধার হলে মালিককেই ফিরিয়ে দেওয়া উচিত ওরা দেখলে এই মালিককে ফিরিয়ে দিতে গেলে
তাহলে আর আমাদের আমাদের কিচ্ছু থাকবে না। তখনই ষড়যন্ত্র করে, তখনই ষড়যন্ত্র করে মুসলমানদেরকে বলা হলো তোমরা আলাদা করে, আলাদা করে। পাকিস্তান আলাদা হয়ে গেল, ভারতবর্ষ থাকবে। এদেশের হিন্দুদের যারা আমাদেরকে দেশদ্রোহী ভাবে তাদের জানা উচিত ছিল, আমাদের পাকিস্তানে যাওয়ার রাস্তা ক্লিয়ার ছিল, ক্লিয়ার ছিল। যেহেতু আমরা মুসলিম, আমাদের এখানকার জমি হিন্দুদের দিয়ে দেবো, পাকিস্তানে যে হিন্দুদের জমি নিয়ে দেবো, ওই হিন্দুরা আমার পিঠে বাস করবে, আমি সেখানে যে সেই হিন্দুর পিঠে বাস করবো। মনে রাখা উচিত, ভারতবর্ষের মুসলিম কারোর পায়া পরবশে এখানকার নাগরিক নয়, এরা বাই চান্স ভারতের নাগরিক নয়, এরা বাই চান্স নয়, বাই চয়েস আমরা ভারতবর্ষের নাগরিক। এটা আমাদের পছন্দ, তাই এখানে আছে। জাহাঙ্গি জাহাঙ্গি তারা তো বেশি হয়ে গেছে। যেটা বলছি অনেক অনেকগুলো খবর আছে আর কি, ওই নাজাল রেস করা সময় মতো একটুখানি আগিয়ে যায় বলছি, কারণ অনেক সময় টাকা তোলা রেস তো, আবার একটুখানি দুটো ঘাস খড় না খেয়ে বেরিয়ে গাড়ি বানাবে না, একটু ঘাস টাস খেয়ে গেলে বাই চয়েস। তাহলে আমাদের ইচ্ছা করলে পাকিস্তানে যেতে পারতাম, জায়গা ছিল, কিন্তু যে মাটিতে তাজমহল, যে মাটিতে শিশ মহল, যে মাটিতে কুতুব মিনার, যে মাটিতে লাল কেল্লা, যে মাটিতে জামে মসজিদ, যে মাটিতে বাপ ঠাকুর দাদাদের কবর, এই মাটির সঙ্গে বেঈমানি করতে পারি, এই মাটির সঙ্গে বেঈমানি বিশ্বাসঘাতকতা করতে পারি, তাই এই মাটিতে রয়ে গেছি। আপনাদের কিন্তু এই দেশটা ছাড়ার বাইরের কথা যাওয়া ছিল না, তোমা পাকামো করে লাভ নেই। কোথায় যাবেন আপনি, কোথায় যাবেন? আপনার তো যাওয়ার কোনো জায়গা নেই। পাকিস্তান আপনাদের ভাষায়, ওটা মুসলমানদের। বাংলাদেশ আপনাদের ভাষায়, ওটা মুসলমানদের। নেপাল আপনাদের ভাষায়, ওটা গণতান্ত্রিক স্টেট। আর নেপাল থেকে এখানে এসে তুই তার বাড়ি ভিক্ষে লিখে যাবি, সে তো তোর বাড়ি বাড়েন না, ভিক্ষের ঝোলা বেঁধে ধরে নিয়ে যাবি। আপনারা বেশি মাতব বাড়ি ফলাবি, কারণ এই জমিটুকান ছাড়া তো যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের প্রচুর জায়গা আছে, তবু যাইনি কেন? এই মাটিটাকে ভালোবাসি, তাই এই মাটির সঙ্গে প্রেম নিবেদন করেছি বলেই যাইনি। এখানেই জন্ম আর এখানেই করবো আমরা। যদি আমাদের সঙ্গে তোর থাকতে অসুবিধা, তাহলে গলায় যদি ম তোর মতন যদি বিশ থেকে এখানে গাড়া গাড়া, যদি মুসলমানের সঙ্গে থাকতে তোর অসুবিধা, আর তত করে ম যা প্রসঙ্গ খরচা করবো না। আর যদি মনে করেন না, সবাই মিলে মিশে থাকি, বাস কোনো অসুবিধা নেই। তো কোনোদিন তো বলিনি যে দুর্গা পুজো করা হবে না, কোনোদিন তো বলিনি যে কালী পুজো করা হয় নাই। আপনার ধর্ম, আপনার ইচ্ছা, বছরে বারোটা করবেন না বত্রিশটা করবেন, ওটা আপনাদের ব্যাপার, অনিল কখনো তো নাক গলাইনি আমরা। কিন্তু আমরা আমাদের দিন আর ইসলাম কিভাবে মানব, সেটা তুমি গুরু উচ্চনাকে ফতোয়া দেবে, আর সেই ফতোয়া অনুযায়ী তালাক হবে। হোয়াট ইজ দিস? গুরু উচ্চনা খাওয়া ফতোয়া তো মুসলমানরা নেবে না। মেয়ে লোকের জন্য ওর পালান কষ্ট করতেছে, তাই পালার দিগান যে মদ্দা লোক নিজে একটা বউ বুঝতে পারে না, মেয়ে লোকের অন্য তার বিরাট ছেঁটা মারতে পারে বলতে চাচ্ছেন। একটা বউ বসার ক্ষমতা হলো না,
এমনি তো মর্যাদা মানে তো একটু বউ তো দরকার, কিন্তু বিয়ে করলেও ভর করবো না। তো মেডিকেল টেস্ট করা দরকার, যে পাসপত্রের কোনো অভাব কম আছে, তাহলে ভর করবো না কিন্তু। হ্যাঁ এটা ছেড়ে দিলি যে তার একটা কথাও তো করে। সুতরাং ভারতবর্ষে আমরা বাই চান্স মুসলমান নয়, বাই চয়েস মুসলমান। এটা আমাদের পছন্দের বাড়ি, এটা আমাদের পছন্দের। যা হবার হয়ে গেছে, এদেশের মাটিতে হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, যারা দেশ ভাগ করেছিল তাদের সেই পাপের ফলশ্রুতিতে আমি আজ আর কারো কাছ থেকে প্রতিশোধ নিতে রাজি না। যা হবার হয়ে গেছে, ফার্স্ট ইজ ফার্স্ট। আজকে আমরা যারা আছি, হিন্দু মুসলমান বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা আছে, সবাই থাকে, সবাই থাকে, মিলেমিশে থাকে। হঠাৎ করে দেশ স্বাধীন হয়েছে 1947 সালে, সংবিধান বাস্তবায়িত হয়েছে 1951-এর 26শে জানুয়ারি। সেখান থেকে নিয়ে এতকাল পর্যন্ত চলে এলো, কোনো সমস্যাই ছিল না। 2003 সালে শুরু হলো এনআরসি আইন, যে দেশের জনগণরা কত আছে তার নাম নাম লিখতে দিকে খাতা দিয়ে দিচ্ছে, তা বাড়ি বসে লিখে দেশের রেশন কার্ড সেই সে তোরগা বাড়ি আছে, কত লোক ভোট দেয় ভোটার লিস্ট সে তোরগা বাড়ি আছে, কত লোকের আধার কার্ড সেই সে তোরগা বাড়ি আছে, কত লোক প্যান কার্ড করেছে সেই সে তোরগা বাড়ি আছে। এনআরসি করবি তা ঘরে বসে বললে চুল কুলমিলে আবার পোড়া কাটি দেওয়ার কি করতে, যা করি করে বুঝে না। যারা এই দেশের নাগরিক না তাদের বাংলাদেশে ফেরত পাঠানো, পরে গিয়ে বললো ডিটেনশন ক্যাম্পে দেওয়া। লীগ অফ ন্যাশনস 1942 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন জেনেভাতে আন্তর্জাতিক কনফারেন্সে বিশ্ব নেতাদের উপস্থিতিতে আইন প্রণয়ন হলো, সে আইনের ভিতরে অনেকগুলো ধারা আছে লীগ অফ ন্যাশনসের, তার একটা ধারায় বলা আছে পৃথিবীর কোনো মানুষ রাষ্ট্রহীন নয়, কোনো মানুষ রাষ্ট্রহীন। আমার দেশে একটা লোক সে যে ভারতবর্ষের নাগরিক সে কোনো দলিল প্রমাণ দিতে পারছে না, তার রেশন কার্ড নেই, আধার কার্ড নেই, আই কার্ড নেই, জন্ম সার্টিফিকেট নেই, সে আমার দেশে তার কিছু, তাহলে আমার দেশের নাগরিক না ঠিক, কিন্তু এই লোকটা কোন দেশের নাগরিক হবে এটা বলে দেওয়ার দায়িত্ব ভারত সরকারের, যেহেতু তোমার দেশে তোমার ভূখণ্ডে সে রয়েছে সেই জন্য কোন দেশের নাগরিক খুঁজে দেওয়ার দায়িত্ব তোমার। যদি অন্য কোনো দেশ না নাই তাহলে সর্বশেষ তোমার দেশে পাওয়া গেছে বলে আজকে থেকেই তোমার দেশের নাগরিকত্ব সাবমিট করে দাও। এটা হলো লীগ অফ ন্যাশনসের আন্তর্জাতিক জেনেভা চুক্তি অনুযায়ী যে আইন। তা আমি যেই কথাগুলো তার বলব, ঘোড়ার ডিম খেলাটা তো নামটাই জানে না, তার অঙ্কটা শেখা বুঝি তার আজ পর্যন্ত তার সার্টিফিকেট পাওয়া দেশের লেখাপড়া কত, লাল বাহাদুর শাস্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন তার লেখাপড়া এতটা, বিআর আম্বেদকর সংবিধান প্রণেতা তার লেখাপড়া এতটা, জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন তার লেখাপড়া এতটা, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন তার লেখাপড়া এতটা, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন আপনার তার লেখাপড়া এতটা, আমাদের গুলজারিয়া নন্দ প্রধানমন্ত্রী ছিলেন তার লেখাপড়া এতটা, বিপি সিং প্রধানমন্ত্রী ছিলেন তার লেখাপড়া এতটা, নরসিংহ রাও প্রধানমন্ত্রী ছিলেন তার লেখাপড়া এতটা। এই একটা মাত্র এত পরিমাণ লেখাপড়া শিখেছে কোন স্কুলে তার সার্টিফিকেট পাওয়া যাচ্ছে, আর যে সার্টিফিকেট চাবে সে দেখবে সার্টিফিকেট চালি বলবে দেশের দরই সারা পাকিস্তানের চর, আমাদের প্রধানমন্ত্রী লেখাপড়ার যোগ্যতা জানতে চাই কেন। এরা তুই এত বড় একটা গাড়ি চালাবি তা তুই ইঞ্জিনম্যান চালাতে পারিস কিনা আমি লাইসেন্সটা দেখবো না, না দেশ চালার শিক্ষাগত যোগ্যতা জানতে চাইলে আপনি সন্ত্রাসবাদী, আপনি দেশদ্রোহী, আপনি আইএসআইয়ের চর, আপনি পাকিস্তানের দালাল, আপনাকে অনেক কিছু বলে দেওয়া হবে। প্রথমে প্রথমে শুধু মুসলমানদের বলব, এখন যখন হিন্দু সমাজের একটা বিরাট অংশ এই প্রশ্নগুলো তুলছে,
তখন ভদ্রলোক এতেকাপের ভূমিকা পালন করছেন, পুরো এতেকাপ কোন কথা নেই। মাঝে পড়ে হঠাৎ দেখলেন নদীর চরে এপাক দেখেন নদীর চরে, আমি তো সংবাদ জানিয়ে প্ল্যান স্কিমে আমি জানি, হঠাৎ ফেসবুক খুলিয়ে দিকে আমরা সেই মনে হচ্ছে ওইখানে যাবে না, ভালো করে খেয়াল করে দেখলাম না সেই দিয়ে হালকা। তারপরে করে শুনলাম যে দেশের জনগণ ওনার দিকে দিকে দেশ সাফ করবে, তাই উনি একটু কাছে কাছে বুঝতে পারি এড়ে গুরু দায়িত্ব নিয়েছে, আমার কি করে বাচ্চা হয় দেখে দেখে করা বাচ্চা পারে লজ্জা লজ্জা লজ্জা। অন্তত পঞ্চাশটা ক্যামেরা দাঁড় করিয়ে দিনের বেলা আমাদের টর্চ লাইট না ও না, ওটা হলো উচ্চ পদস্থ কোনো বিস্ফোরক পদার্থ রোধ করার ক্ষমতা রাখে, অনেক টাকা দাম।